হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে জানি অনেক স্বাগত। পুজো স্পেশাল সেকেন্ড রেসিপিটা নিয়ে কিন্তু আজ আমি চলে এসেছি। আজকে কিন্তু চিকেনের একটা রেসিপি, চিকেন রেজালা। কলকাতায় কিন্তু এটা ভীষণই ফেমাস, যারা কলকাতায় থাকো তারা তো অবশ্যই জানো যে এটা কিন্তু ভীষণই একটা ফেমাস রেসিপি, যেটা নানের সাথে, পরাঠার সাথে, লাচ্চা পরোটার সাথে, সবকিছুর সাথে যেমন অসাধারণ লাগে, তেমন বিরিয়ানি পোলাওয়ের সাথেও ভালো লাগে। সেটা রেস্টুরেন্টে অনেকেই অর্ডার করে থাকেন, অনেকেই খেতে যান, কিন্তু বাড়িতেও কিন্তু এটা ভীষণই ইজিভাবে এবং একদম রেস্টুরেন্টের সাথে বানিয়ে নেওয়া যায়, সেটাই আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো। তাহলে কোনো রকম দেরি না করে রান্নাটা শুরু করা যাক। রান্না শুরুর আগে আমাদের করতে হবে চিকেনের ম্যারিনেশন। আমি এখানে চিকেনের শুধু লেগ পিস নিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো পিঠের পিস, চিকেনের থাই, যে কোনো পিসই কিন্তু নিতে পারো। আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি 14 পিসের মতন, আর তাতে আমার ওজন হয়েছে 1685 গ্রামের মতন। এটা কিন্তু চিকেনটা স্কিনলেস নিয়েছি, আর আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে নিয়ে নিলাম দই, এটা ঘরে পাতা দই, তারপরে দিলাম নুন স্বাদ মতো, দই দিয়েছিলাম 1 কাপ মতো, আর তারপরে দিলাম তেল 1 টেবিল চামচ মতো। এখানে যে কোনো তেল ব্যবহার করলেই চলবে, খুব স্ট্রং ফ্লেভারওয়ালা কোনো তেল নেবেন না, নর্মাল সাদা তেল, যেটা সয়াবিন অয়েল হোক, ভেজিটেবল অয়েল হোক, রাইস অয়েল হোক, এরকম টাইপের কোনো তেল নেবেন। আর এরই মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, সমস্ত পরিমাণ আমি স্ক্রিনে লিখে দিয়েছি। দিয়ে এবার সমস্ত কিছুকে ভালোভাবে আমার হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে চিকেনগুলোর মধ্যে ম্যারিনেশনটা খুব ভালোভাবে সবকটা চিকেনে লাগে, সেই জন্য আমি হাতের সাহায্যে ম্যারিনেট করছি। আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, এখন আমি হাত ধুয়ে এসে এটাকে একটা ক্লিন ফ্লেম দিয়ে ভালো করে র্যাপ করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আমি এটাকে ফ্রিজে মিনিমাম রাখবো কিন্তু 2 ঘন্টা, তবে তার বেশি রাখলে কিন্তু কোনো অসুবিধে নেই, এর থেকে যেন কম সময় না হয়। এবারে চলে যাব রান্নার সেকেন্ড স্টেপে। আমি এখন একটা শুকনো পরিষ্কার ড্রাই মিক্সার গ্রাইন্ডার নিয়ে, মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম পোস্ত 3 টেবিল চামচের মতন, আর কাজু বাদাম 12 থেকে 15টা। এগুলোকে আমি এখন ড্রাই গ্রাইন্ড করে নেবো, খুব ভালো করে, যতটা করা সম্ভব ভালো করে গ্রাইন্ড করে নেবো ড্রাই ভাবে। পোস্ত নর্মালি মিক্সার গ্রাইন্ডারে বাটার আগে সবাই কিন্তু ভিজিয়ে রাখে, ঠান্ডা জলে হলে বেশি সময়, গরম জলে হলে কম সময়। কিন্তু এটা কিন্তু আরেকটা পদ্ধতি, যেটাতে তোমাদের কোনো রকম ভিজিয়ে না রেখেই একদম মিহি স্মুথ পেস্ট কিন্তু পোস্তর বানাতে পারো, সে যে কোনো রান্নার জন্যই হোক। সেই পোস্তটাকে ফার্স্টে কি করতে হবে, এরকম ভাবে শুকনো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে, একটু গ্রাইন্ড করে নিতে হবে, তারপরে যখন লিকুইড দিয়ে গ্রাইন্ড করবে তখন দেখবে একদম মিহি স্মুথ পেস্ট হয়েছে। আমার পোস্তটা মাঝখানে একটু ঘুরিয়ে নেওয়ার পরে আমি খুলে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিয়ে আবার ঘোরালাম, কারণ পোস্ত এবং বাদাম দুটো থেকে কিন্তু একটু পরে তেল ছাড়তে শুরু করে খানিকটা ঘোরানোর পরেই, সেই জন্য তখন একটু আটকে যাওয়ার, স্টিকি হয়ে যাওয়ার চান্সেস থাকে, তাই জন্য মাঝে মাঝে একটু কিন্তু নাড়িয়ে দিতে হবে এরকম ভাবে। তারপরে আমি দিয়ে দিলাম হালকা ঈশদুষ্ণ গরম জল, দিয়ে এবার আমি আবারও গ্রাইন্ড করছি। এখানে কিন্তু গরম জল না দিয়ে রুম টেম্পারেচারের জল দিলেও কিন্তু চলবে, আর গরম দিলেও খুবই কম গরম দিতে হবে, কারণ মিক্সার গ্রাইন্ডারে কিন্তু বেশি গরম দেওয়াটা একদমই উচিত না। তো দিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, দেখো কত সুন্দর স্মুথ গ্রাইন্ডিং হয়েছে কোনো রকম ভিজিয়ে রাখা ছাড়াই। এটা কিন্তু একটা খুবই ভালো ট্রিক্স, যেটা তোমরা যে কোনো সময় পোস্ত রান্না করলে কিন্তু এভাবে করতে পারো, তাহলে কি হয় ভিজিয়ে রাখার কোনো ঝামেলা থাকে না, আলাদা করে মনে রাখতে হয় না, কোনো সমস্যা ছাড়াই কিন্তু এটা ইজিলি হয়ে যায়। পোস্ত আর কাজু বাদাম বাটাটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডার থেকে একটা ছোট কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে সেম মিক্সার গ্রাইন্ডারে আমি এখন নিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ। এখানে একটা খুব বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম ডুমু ডুমু করে টুকরো করে রেখেছি, সেটা এখন আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমি কিন্তু পেঁয়াজটাকে কোনো রকম জল ছাড়াই গ্রাইন্ড করছি,
তাই প্রথম দিকে একটু পালস দিয়ে দিয়ে করতে হবে। তবে যদি পেঁয়াজের মধ্যে জল দিতেই হয় খুবই সামান্য দেবেন, কারণ পেঁয়াজের মধ্যে জল দিয়ে দিলে সেই পেঁয়াজ পাতাটা কিন্তু একটু পাতলা পাতলা হয়ে যায়, অতটা ঠিক পারফেক্ট হয় না। আর পেঁয়াজের মধ্যে নিজস্ব একটা জলের অনেকটা কন্টেন্ট থাকে, তাই জন্য পেঁয়াজের জল না দিলেও প্রথম দিকে পালস দিলে তারপরে কিন্তু এরকম মিহি পেস্ট উইদাউট ওয়াটারই হয়ে যায়। আমাদের পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার আমরা রান্নায় চলে এসেছি। একটা প্যানকে খুব ভালো করে গরম করে আমি নিয়ে নিলাম বাড়িতে বানানো ঘি। এই ঘিয়ের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কারোর লাগে অবশ্যই দেখে নেবেন। খুবই সহজ পদ্ধতিতে ঘরে আমি যেভাবে ঘি বানাই সেটাই দেখানো আছে। আমি এবার কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, তেজপাতা, সমস্ত পরিমাণ আমি কিন্তু লিখে দিয়েছি স্ক্রিনে। আর এলাচের কিন্তু মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এলাচের মুখটা ফাটিয়ে না দিলে কিন্তু অনেক সময় তেলে গিয়ে এলাচটা ফেটে বাস্ট করতে পারে। আর এলাচের মুখ ফাটিয়ে দিলে আরেকটা হলো যে ভালো ফ্লেভার কিন্তু ঘিতে উঠে আসবে, কমপ্লিট পুরো ফ্লেভারটাই বেরোবে যেহেতু মুখটা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবার ওই মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাবাব চিনি 1/4 টিস্পুনের মতন, আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ ওটাও 1/4 টিস্পুনের মতন। আবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাগুলো এগুলো কম ঝালের শুকনো লঙ্কা নিয়েছি আর মাঝখান থেকে ভাঙিনি, যাতে ঝালটা না বেরোয় খুব একটা। 5টা গোটা ঝালের গোটা শুকনো লঙ্কা দিয়েছি, যেগুলো একটু কম ঝালের শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাগুলোকে কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, তাহলে কালো কালো হয়ে যাবে, সুন্দর যে কালারটা সেটা থাকবে না, যেটা রেজালাতে কিন্তু ভালো লাগে সার্ভিংয়ের সময় ওপরে দিলে। তাই জন্য আমি একদম শুকনো লঙ্কাটা লাস্টে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে এখন ঘিতে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হয়, না হলে কিন্তু একটা কাঁচা পেঁয়াজের গন্ধ আসতে পারে। আর পেঁয়াজ বাটাটা কষার সময় আমি একটু লবণও দিয়েছিলাম স্বাদ মতো, যাতে চটপট পেঁয়াজটা কাঁচা থেকে একটু ভাজা ভাজা হয়ে যায়। তবে এমন কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে ফেলা যাবে না যাতে ব্রাউন কালার চলে আসে, কারণ রেজালাতে কিন্তু কালার আমরা চাই না, একটু সাদা সাদা রঙটা আসবে। এরপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। আর একটা জিনিস দেখুন, আমি কিন্তু এখন পুরো ম্যারিনেশনটা দিয়ে দিইনি, শুধু ম্যারিনেটেড চিকেনগুলোকে তুলে আমি ফ্রাই হতে দিয়েছি। আর এটাকে আমি একটা সাইডে 5 মিনিটের মতন এখন একটু চিকেনগুলোকে ভেজে নেবো। তারপরে 5 মিনিট হয়ে গেলে এই যে এখন উল্টে দেবো, যাতে ওই পিঠ থেকেও আরও 5 মিনিট এরমভাবে একইভাবে একটু ফ্রাই হয়ে যায়। এতে কী হবে, চিকেন টেক্সচারটা ঠিক থাকবে, কখনোই চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খুলে যাবে না এবং টেস্টটাও ভালো হবে। আর আমি এই পুরো প্রসেসটাই কিন্তু মিডিয়াম টু লো হিটে করছি, কারণ যদি আমি হাই হিটে করি তাহলে কিন্তু চিকেনটা ব্রাউন হয়ে যাবে, যেটা কিন্তু একদমই এই রেজালার জন্য লাগবে না আমাদের। চিকেন থেকে এখন জল ছাড়তে শুরু করেছে ভালো রকমই। আমি এবার দিয়ে দেবো এক্সট্রা ম্যারিনেটটা, যেটা লেফট ওভার ম্যারিনেট পড়েছিল দইয়ের ম্যারিনেশন, সেটা দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসটাকে একদমই লো রাখতে হবে, যেহেতু দইয়ের ম্যারিনেশন খুব হাই হিটে থাকলে কিন্তু অনেক সময় দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাই জন্য একদমই গ্যাসটাকে লো রেখে দইটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে একটু আস্তে আস্তে কুক করে নিতে হবে, তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে দেবো। এবারে দিয়ে দেবো আমরা যে মশলাটা মিক্সিতে আগে বেটে রেখেছিলাম, পোস্ত আর কাজু বাদাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, যেটা সামরিচ গুঁড়ো বলতে পারো, 1 চা চামচের মতো সামরিচ গুঁড়ো। খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে দিতে হবে, আর হিটটা কিন্তু মিডিয়ামই রেখেছি আমি। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রান্না হতে দেবো। 15 মিনিট পরে আমি ফেরত আসলাম এবং দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে 1 চিমটি মতন কেশর বা জাফরান বা স্যাফরন যাই বলো, দিয়ে ভালো করে একটু ডুবিয়ে দিলাম ওগুলোকে। আমি এটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি, কারণ এটাকে এই গরম গ্রেভির মধ্যে যদি দিয়ে রান্না হতে দাও তাহলেও কিন্তু যথেষ্ট খুব সুন্দর ফ্লেভার আসে এবং ভালো করে কালার ছেড়ে দেয়। তবে তোমরা যদি কেউ চাও আর গরম দুধে বা গরম জলে আগে থেকেও ভিজিয়ে রাখতে পারো, দুটো কিন্তু একই ব্যাপার।
কেশরটা দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। দেখো কত সুন্দর কালার ছেড়ে দিয়েছে এবং ফ্লেভার তো খুবই অসাধারণ বেরোচ্ছে, যেটা তোমরা এখন পাচ্ছ না, নিজেরা বাড়িতে বানালে অবশ্যই পাবে। আর চিকেন গুলো যে গলে গেছে তার ইন্ডিকেশন হলো হাড়ের থেকে কিন্তু মাংস অনেকটাই ছেড়ে ছেড়ে এসছে, তার মানে হলো রান্না আমাদের প্রায় হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, সেটা হলো জায়ফলের গুঁড়ো হাফ চা চামচের মতো, জৈত্রীর গুঁড়ো হাফ চা চামচ। গুঁড়ো মশলাগুলোকে একটু মিক্স করে এবার দিয়ে দেবো কেওড়া ওয়াটার, এক চা চামচের মতন কেওড়া ওয়াটার। কেউ যদি বেশি ভালো লাগে কেউ কিন্তু আর একটু বেশিও দিতে পারেন। আর এক চা চামচের মতো রোজ ওয়াটার। এই এসেন্সগুলো কিন্তু যার যার নিজের স্বাদ গন্ধ অনুযায়ী দেওয়া উচিত। আর দিলাম আমি 3 ড্রপের মতন মিঠা আতর। সমস্ত এসেন্স সমস্ত গন্ধগুলো কিন্তু যার যার ইচ্ছে মতন খুশি মতন দিতে পারেন, তবে খুব বেশি দিয়ে দিলে কিন্তু খাওয়ার সময় বেশি খাওয়া যায় না, গা গুলিয়ে ওঠে। তাই আমার কাছে এই হালকা একটা গন্ধ, হালকা একটা এসেন্স, এটা খুব ভালো লাগে, তাই আমি একটু কমের দিকেই দিলাম। আর তারপরে দিয়ে দিলাম এরকম রিং রিং করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেটাকে একদম শেষের দিকে আমি দিয়ে দিলাম, শেষ পর্যায়ে, যাতে এটা গরমে গরমে পেঁয়াজটা নরম হয়ে যাবে, কিন্তু একদম নরম হয়ে গলে যাবে না, একটু বাইট থাকবে অথচ নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। এক বাটির মতন আমি মোটামুটি মাঝারি সাইজের এক বাটির মতন পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই দিয়েছিলাম। এবার তারপরে ঢাকা দিয়ে এই 5-7 মিনিটের মতো আমি রেখেছিলাম। রেখে নেওয়ার পরেই দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবং এভরিথিং খুব ভালো করে মিক্স হয়ে গেছে, ফুটে গেছে এবং ভালো করে গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাস বন্ধ করে 10 মিনিটের মতো রেস্ট টাইম দেব। 10 মিনিট হয়ে গেছে রেস্ট টাইম দিয়ে এবার এটা এখন একদম পারফেক্ট সার্ভিং এর জন্য আমি এটাকে আজকে সার্ভ করতে চলেছি পোলাও এর সাথে, যেটা আমি এখন শুট করতে ভুলে গেছি, তাই আমি শুটে দেখাতে পারলাম না, কিন্তু আমরা ঘরে এটা পোলাও এর সাথে আজকে খেয়েছিলাম যেদিন বানিয়েছি। তো তোমরা কিন্তু যে কোনো টাইপের ইন্ডিয়ান ব্রেড এর সাথে নান, পরোটা, রুটি অসাধারণ লাগবে, একদম রেস্টুরেন্টের স্বাদ পাবে, কথা দিচ্ছি। আমি আজকে এখানেই বিদায় নেব। যদি তোম রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো, আর আমার এই রেসিপিটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আমি আবার ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।